আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য আমি কোনো রেসিপি নিয়ে আসিনি, আমি একটি ভ্লগ আপনাদের সাথে আজ শেয়ার করছি। আমি এখানে কার্ডিফে একটি ডাইনোসর পার্ক, সেই সাথে আরও দুটো পার্কে গিয়েছিলাম, সেগুলোর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখুন, বিশাল ডাইনোসর। এই পার্কটাতে অনেক ধরনের ডাইনোসর রয়েছে, বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় একটি জায়গা। কার্ডিফে এই পার্কটি নতুন হয়েছে। এই পার্কে যেই ডাইনোসরগুলো রয়েছে সেগুলোর মাথা এবং লেজ এগুলো নাড়াতে পারে। কিছু কিছু বাচ্চা খুবই ভয় পাচ্ছিল, আবার কেউ কেউ খুব বেশি এনজয় করছিল। কিছু কিছু কিন্তু এরকম আওয়াজও করছিল। আওয়াজটা শুনলে অনেকটা ভয় পেতে হয়, তবে দেখে ভালোও লাগছিল। আমাদের ডাইনোসর দেখা শেষ হয়ে গেলে আমরা এবার বেরিয়ে পড়লাম আরও দুটো পার্কের উদ্দেশ্যে। কার্ডিফে এরকম বেশ কয়েকটি পার্ক রয়েছে, বিশাল বিশাল সব গাছ, তার মাঝখান দিয়ে এমন রাস্তা। আমার এই রাস্তাগুলো খুবই পছন্দের, সেটা আমরা হেঁটেই যাই অথবা গাড়িতে করে যাই, এই রাস্তাগুলো আসলে খুবই ভালো লাগে। এই পার্কগুলো বা গার্ডেনগুলো ওরা মূলত করেছে, এখানে মানুষ খেলাধুলা করে, এখানে পিকনিক করে, ক্যাম্পিং করে। কারো যদি খুব মন খারাপ থাকে তাহলে এরকম নেচারের কাছে গেলে মন এমনিতেই আসলে ভালো হয়ে যায়। এরকম রাস্তা ধরে হেঁটে যেতে আমার আসলে খুবই ভালো লাগছিল। চারিপাশে এরকম সবুজ এবং উপরে নীল আকাশ আসলে মনটা খুবই ভালো করে দেয়। তবে আজ আমি আপনাদেরকে যে জন্য এই ব্লগটি শেয়ার করছি তার একটা কারণ হলো, আমি গত এক মাস যাবত কোনো ধরনের কোনো রেসিপি শেয়ার করিনি। আসলে আমার রেসিপি শেয়ার করার মতো কোনো মানসিক পরিস্থিতি ছিল না, এই জন্যই শেয়ার করিনি। গত 15ই সেপ্টেম্বর আমার বাবা আমাদেরকে রেখে চলে গিয়েছেন, আল্লাহ ওনাকে বেহেস্তের শ্রেষ্ঠ দরজা দান করুক। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা আসলে এতটা ভেঙে পড়েছিলাম যে আসলে এই পরিস্থিতি থেকে নিজেদেরকে উঠিয়ে আনতে অনেক কষ্ট করতে হয়েছে। আসলে তার বিষয়ে বা যে কোনো বিষয়ে কথা বলার মতো মানসিক পরিস্থিতিই ছিল না, এই কারণেই আমি কোনো রেসিপি শেয়ার করিনি। তবে খুব শীঘ্রই আপনাদের মাঝে আমার রেসিপিগুলো নিয়ে আবার ফেরত আসব। আমি যেহেতু খুব ছোট একজন ইউটিউবার, তাই আমাকে খুব বেশি মানুষ খুঁজছে তা নয়, তবে একজনও যদি খুঁজে থাকেন কি কারণে আমি এতদিন রেসিপি দিতে পারিনি, সেটা বলার জন্যই মূলত আজকের এই আশা। আসলে কারো প্রিয়জন যখন ছেড়ে চলে যায়, সেই মুহূর্ত থেকে এটা অ্যাকসেপ্ট করে নেওয়া যে কতটা কঠিন, সেটা আসলে যার উপর পড়ে সেই তখন বুঝতে পারে। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, সবাই সবার ফ্যামিলি নিয়ে খুব ভালো থাকবেন এবং চেষ্টা করবেন সব সময় পজিটিভিটি ছড়াতে, যাতে করে আমরা যখন পৃথিবীতে থাকব না, আমাদের এই পজিটিভিটির মাধ্যমেই মানুষ যেন আমাদেরকে স্মরণ করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.